আমরজিৎ সিং কি আমি ইস্টবেঙ্গল ক্লাব সাইন করালো হাই বন্ধুরা ওয়েলকাম টু খেলো বাংলা চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে সবার প্রথমেই তোমাদের আমি বলবো প্রতীক চৌধুরীর কথা কিছুদিন ধরে একটা গুঞ্জন শোনা যাচ্ছিলো প্রতীক চৌধুরী হয়তো ইস্টবেঙ্গল ক্লাবে সাইন করবে কিন্তু তা হলো না জামশেদপুর এফসি তার অফিসিয়ালি আজ জানিয়ে দিল প্রতীক চৌধুরী তাদের ক্লাবে সাইন করে নিয়েছে এছাড়া আর একটা ডিল কথা বলবো তোমাদের এটা মানে কনফার্ম হয়ে গেছে হায়দ্রাবাদ এফসি করেছে স্প্যানিশ একজন প্লেয়ারকে সাইন করেছে উনত্রিশ বছর বয়স যার নাম বোরজা হেরেরা তাকেও এক বছর ডিলে সাইন করে নিয়েছে হায়দ্রাবাদ এফসি এরপর বন্ধুরা তোমাদের বলবো অমরজিৎ সিং কিয়ামের কথা লাস্ট ইয়ার এফসি গোয়া থেকে লোন এসেছিল ইস্টবেঙ্গল ক্লাবে তো এই এফসি গোয়াতেই অমরজিৎ সিয়াং সিং কিয়াম যার হাজার তেইশ অব্দি কন্ট্যাক্ট রয়েছে তো এই বছরও ইস্টবেঙ্গল ক্লাব তাকে এক বছর লোন দিলে ইস্টবেঙ্গলে নিয়ে এসেছে তো বন্ধুরা এইবার আমি তোমাদের একটা খবর বলবো আন্ডার টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপের রেজাল্টের কথা তো যেখানে ভারতীয় ফুটবল টিম মানে আন্ডার টোয়েন্টি যে ভারতীয় ফুটবল টিম যারা বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ দু এক গোলে হেরে গিয়েছিল তো আজ তারা একটা ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কার সঙ্গে সেখানে ইন্ডিয়া টিম চার শূন্য গোলে জিতে গেছে আর এই জয়ের ফলে এখন বর্তমান যে টেবিলে ভারতীয় টিম তিন নম্বর পজিশনে রয়েছে তো ফাইনাল খেলতে গেলে ভারতকে এক বা দুইয়ের মধ্যে পৌঁছাতে হবে রাস্তা খুব কঠিন কিন্তু অসম্ভব নয় দেখা যাক সে সব কি হয় তো বন্ধুরা এবার তোমাদের আরও একটা আপডেট করবো ইস্টবেঙ্গলের বিষয়ে বিপি সুয়েরকে। বিপি সুয়েরকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব অনেক দিন ধরেই নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল লাস্ট ইয়ার ব্যাপক খেলেছিল আর তার সঙ্গে আরেকজন প্লেয়ারের নামও উঠে এসেছে ইস্টবেঙ্গলের টার্গেটে যার নাম হচ্ছে অনিকেত যাদব এই দুই প্লেয়ারকে ইস্টবেঙ্গল ক্লাব চাইছে তাদের ক্লাবে নেওয়ার জন্য এছাড়াও একজন বিদেশি প্লেয়ারের নাম শোনা যাচ্ছে ইংলিশ একজন ফুটবলার যার নাম রুসিয়ান হেভ্রান্থ মরফে যিনি বর্তমানে প্যাপোস বলে একটি ক্লাব আছে যেটি সাইপ্রাসের ক্লাব যেখানে তিনি তেইশটি ম্যাচে পাঁচটি গোল করেছে এই তেইশ বছর বয়সী ফরোয়ার্ড দেখা যাক শেষ অব্দি এই ডিলটি কী হয় আর আরেকটা কথা তোমাদের বলে রাখি লাস্ট যে খবরটা বলবো ব্রাইট এনোভাখারের কথা ইস্টবেঙ্গল কর্তারা ইমামি কর্তাদের কাছে একটা লিস্ট পাঠিয়েছে যেখানে শোনা যাচ্ছে ব্রাইট এনোবাখারের নামও মানে ওখানে রয়েছে কারণ তার এক বছর খেলে যাওয়া পারফরম্যান্স ইস্টবেঙ্গল জনতা আর ভারতীয় ফুটবলাররা ভুলতে পারেনি তো দেখা যাক ইমামি কর্তারা কি করে ব্রাইটের সঙ্গে কি কন্ট্যাক্ট করে কি করে না কিন্তু ইস্টবেঙ্গলের কর্তারা তার নাম ইমামি কর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছে তার বিষয়ে ভেবে মানে ভাবার জন্য তো দেখা যাক সেসব অবধি কী হয় তো আজকের মতো ভিডিও এতটুকুই ভালো লাগলো সবার সঙ্গে শেয়ার করে দিও আর যারা নতুন এসছো তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই